আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই খুব ভালো আছেন মুসুর ডালের ভিন্ন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি একশো গ্রামের মতো মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা আগে যেটা ফুলে আড়াইশো গ্রামের মতন হয়ে গেছে আর নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি কেঁচি দিয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি ডালটাকেও ব্লেন্ড করে নিয়েছি এবার এই ডালের সাথে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো মিশিয়ে নিব কারণ ডালটাকে আমি বরার তৈরি করব প্রথমে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এই ডালটাতে চিংড়ি মাছ মেশানোর ফলেই ডালের যে বড়া বানাবো সেটা খুব ভালো একটা গ্রান আসবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এর সাথে আমি মেশাবো তিন টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বড়াটা খুবই মুচমুচে হয় যদি আমরা রান্না না করে শুধু বড়া বেজে খাই সেক্ষেত্রেও কিন্তু এই বড়াটা খাওয়া যায় খুব ভালো হয় খেতে এখন আমি একটা ছোট বাটিতে একটু পানির মধ্যে বাকি মশলা মিশিয়ে নিচ্ছি যেটা আমি রান্নার সময় ব্যবহার করব নিয়ে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ মাংসের মশলা এটাতে মাংসের মশলা দিলে খেতে বেশ ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে এই রান্নার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে লবণটা একটু সামলায় দিতে হবে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আদার মশলা আদা বাটা আর দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন বাটা এবারে আমি একটা মিক্সড করে এক পাশে রেখে দেব যখন আমি রান্না করব তখন এই মশলাটাই আমি ব্যবহার করব আর অন্য যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম সেটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব এটাতে আমি একটুখানি আদার মশলা এবং পেঁয়াজের মশলাও দিব খুবই অল্প পরিমাণে আর যেটা বলছিলাম এই মিক্সটা করার সময় খুবই সাবধানে করতে হবে সেটা হলো লবণটা এবং মশলাটা একটু বুঝে দিতে হবে কারণ এটা বড়া করার পরে যখন আমি রান্না করব তখন কিন্তু ফুলে এবং মশলা থেকে সমস্ত মশলা চুষে ডাবল হয়ে যাবে ফুলে আর সাথে সাথে বেশ কিছু মশলাও টেনে নিবে এখন যদি বেশি পরিমাণে মশলা ব্যবহার করি সেটা কিন্তু পরে খেলে তিতা লাগবে তাই জন্য একটু মশলা কম দিয়ে তারপর ভাজতে হবে যাতে মশলা ঝোল থেকে টেনে নেওয়ার পরেও খেতে ভালো হয় সেটা একটু বুঝে দিলেই হবে আর তেমন কোনো কিছু প্রয়োজন হয় না মোটামুটি নর্মাল রান্না যেভাবে করি সেভাবে করলেই হবে এবারে আমি কয়েকটা বড়া ভেজে নিয়েছি চিংড়ি মাছের সাথে ডালের বড়ার গ্রানটা এত ভালো হয়েছে যে লোভ সামলাতে না পেরে আমরা এখন গরম গরম ভাতের সাথে কিছুটা খেয়ে নিচ্ছি আমি আর আমার মেয়ে মিলে কয়েকটা খেয়ে নিলাম এবার ফিরছি আবার রান্না করতে বাকি যে ডালগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে এরকম গোল গোল করে ভেজে নিচ্ছি আমি এটা ব্রাউন করে ভেজে নিয়েছি আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখানে হয়েছে প্রায় ষোলোটা বড়া যেটা আমি আগে গুনে দেখেছি আর এখন আমি বাকি উপকরণগুলো কেটে নিয়েছি আমি নিয়েছি একটা টমেটো কয়েকটা কাঁচামরিচ দুটা ধনিয়া পাতা গাছ আর একটুখানি মটরশুঁটি যেটা ফ্রোজেন করা ছিল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন বরফটা ছেড়ে গেছে আর নিব একটা বেগুন মাঝারি ছাইজের একটা বেগুন নিলেই হবে আপনারা কিন্তু চাইলে এটা আলু দিয়েও রান্না করতে পারেন আমার কাছে আলু নাই তাই আমি বেগুন দিয়ে রান্না করেছি আর বেগুন দিয়ে রান্না করে দেখলাম সেটাও খেতে বেশ ভালোই হয়েছে আর বেঁচে যাওয়া তেলটুকু আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি যেটাতে আমি বড়াটা ভেজেছি সেই বাকি তেলটুকু দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন আর দিব শুকনো মরিচ চারটা চারটা দিয়ে দিলাম এবারে আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিয়েই বাকি মশলাটা যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আপনারা দেখেছেন সেটাই মিশিয়ে দেব এবারে এই মশলাটাকে আমি একটুক্ষণ কষিয়ে নিব। প্রায় দুই মিনিটের মতন কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে গেছে এবারে আমি দিয়ে দিলাম একটুখানি পানি এবং পানি দিয়ে এটাকে দুই মিনিটের মতন একটুখানি ফুটিয়ে নেব দু মিনিট পরে আবারও ফিরছি দুই মিনিট পর এটা বেশ ভালো করে ফুটে যাচ্ছে তবে আমি সিদ্ধ করে নিই এটা থার্টি পার্সেন্টের মতন নরম হয়েছে মানে নরম হয়নি বলা যায় তো এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো যেটা আমি আগেই বরফ ছাড়িয়ে নিয়েছি এটা দিয়ে দেবো সাথে দিয়ে দেবো সেভেন্টি পার্সেন্টের মতন টমেটোটা পোটা দেবো না একটুখানি রেখে দেব বাকিটা আমি পরে ব্যবহার করব দিয়ে দিলাম টমেটো এবার দিয়ে দেবো মটরশুঁটি এবারে এই উপকরণটা একটুখানি নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুটিয়ে নিব।। ঢাকনাটা খুলে নিলাম এবার দেখছি মশলাটা বেশ খানিকটা কষে গেছে সাথে বেগুনটাও বেশ খানিকটা কষে গেছে এখন এবারে আমি একটুখানি হালকা করে নেড়ে নিব আসলে আমি বেগুনটা খুব বেশি সিদ্ধ করব না কারণ বেগুন এমনিতেই খুব নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মটরশুটি আর বেগুন মোটামুটি যখন সিদ্ধ হয়ে গেছে এবারে আমি বড়াগুলো দিয়ে দিব তবে বরার ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখতে হবে বড়া তো প্রচুর পরিমাণে পানি টেনে নিবে তাই জন্য বড়া দেওয়ার পরে কষানো যাবে না আমি সাথে সাথেই একটুখানি পানি একটুখানি না বেশিখানি পানি অ্যাড করে দেব আর আমি এই রান্নাতে গরম পানি ব্যবহার করব বেগুনের উপরে সমস্ত বড়া আমার বিছানো হয়ে গিয়েছে এবারে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব তারপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব এবং দিয়ে দিব বেঁচে যাওয়া যেটুকু টমেটো ছিল সেটা তো আগে আমি কেতলিতে গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা এখন ঢেলে দিচ্ছি আমি বেশ খানিকটা পানি মিশিয়েছি কারণ এটা আমি ঝোলঝোল মতন করে খাবো যারা একেবারে কষা কষা রাখতে চান তারা পানির পরিমাণটা কম দিবেন। তবে ঝোল করার ক্ষেত্রে দেখা যায় যে অনেকটাই পানি চুষে নেয় তাই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর আমাদের ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে তাই আমি ঝোলঝোল মতন করেছি আর যারা কষা খেতে চান তারা পানির পরিমাণটা কম বা বেশি বুঝে দিলেই হবে এবারে দেখেন আমি ঠিক পাঁচ থেকে সাত মিনিট আবারও পুরো মিডিয়াম আঁচেই ফুটিয়ে নিব তো পাঁচ মিনিট পরে দেখা গেল এটা দেখতে এরকম হয়েছে আমি আরও দুই মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে খুব সুন্দর মতন একটু সিদ্ধ হয় তবে এটাতে আসলে এই বড়াগুলো ফুলে যখন রান্না শেষ হয়ে যাবে তখনকার কথা বলছি যখন বড়াগুলো ফুলে বেশ ডাবল মতন হয়ে যাবে বিশেষ করে যখন রান্না শেষে আমরা রেখে দিই তখন কিন্তু আস্তে আস্তে এই পানিটা চুষে নিয়ে এই বড়াটা ফুলতে থাকে তো তাই জন্য একটু পানি পানি রেখে আমি নামাবো আসলে তো আমি আবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দুই মিনিট পরে আমি আবার খুলে দেখব এটা হচ্ছে আমার তরকারির আমি তো সব সময় রান্নার শেষে একটু পরিবেশন করে দেখাই তো আজকেও আমি একটু বাটিতে পরিবেশন করে তারপর দেখাবো তো আমি এই রান্নাটা আসলে দিনের বেলাতেই করেছি আমি কিন্তু রাতে করিনি কিন্তু আমার রান্নাঘরটা হচ্ছে মানে দেয়াল ঘেঁষে এবং দেয়ালে কোনো জ্বালানা নাই তাই জন্য বেশ অন্ধকার দেখায় তো যাই হোক এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক এটা খেতে কিন্তু বেশ ভালো হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো মুসুর ডালের সাথে চিংড়ি মাছের বড়া এবং সেটাকে বেশ বেগুন দিয়ে একটু কষানো বেশ জবরদস্ত খেতে আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবাই বাই